السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إلى يوم الدين. أما بعد، সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, প্রতি সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মদিনা মুনাওয়ারা থেকে আসুন্না ফাউন্ডেশন আয়োজিত সরাসরি প্রশ্নোত্তর কোন সংসদীয় সমাধানের 160তম পর্বে। প্রিয় দর্শক, আমরা গত সপ্তাহে সফরে ছিলাম, মক্কাল মুকাররমায় ছিলাম এবং মক্কাল মুকাররমা থেকে লাইভে যুক্ত হয়েছিলাম। যেহেতু আমরা এখানে স্টুডিও সেট আপ এবং স্টুডিও যে সুবিধা সেটি পাচ্ছিলাম না, যার কারণে সাউন্ডে কিছুটা প্রবলেম হয়েছিল, এবং কিছুটা নয় বরং অনেক বেশি প্রবলেম হয়েছিল, যার কারণে সেই লাইভ পর্বটি আমাদের পেজ থেকে রিমুভ করে দিতে হয়েছে, কারণ সেটি আসলে কোনোভাবেই শোনার উপযোগী ছিল না। সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি অনাকাঙ্ক্ষিত এই সমস্যার জন্য। আজকে আশা করছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। যদি আমাকে শুনে থাকেন, অনুগ্রহ করে মন্তব্যের ঘরে আপনারা রিপ্লাই দিন যে সাউন্ড ঠিক আছে কিনা, আপনারা আমাকে ঠিকঠাক শুনছেন কিনা। যদি সাউন্ড ঠিকঠাক থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের অনুষ্ঠান কন্টিনিউ করব, এবং অন্যান্যদের মতো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আজও আমরা ঘণ্টাব্যাপী আপনাদের সঙ্গে থাকব। আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসাগুলোর উত্তর কোরআন ও হাদিসের আলোকে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আমরা শুরুতেই বলে রাখি যে আমাদের ওমরার সফরে, বাইতুল্লাহর সফরে এবং মদিনা মুনাওয়ারার সফরে সাধারণত আমরা আমাদের সকল ফলোয়ার্স, সকল হিতাকাঙ্ক্ষী এবং আসুন্না ফাউন্ডেশনের সকল ডোনার এবং কল্যাণকামী প্রত্যেকের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়ার মধ্যে বিশেষভাবে তাদের মঙ্গল কামনা করি, তাদের জন্য নেক দোয়া করে থাকি। এবারও তার ব্যত্যয় হয়নি, ব্যতিক্রম হয়নি, আপনাদের জন্য আমরা অনেক দোয়া করেছি এবং এখনও করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কল্যাণের পথে রাখুন, দুনিয়া ও আখিরাতের প্রভূত কল্যাণ আমাদের সকলকে আল্লাহ তাআলা দান করুন। আলহামদুলিল্লাহ, সাউন্ড শোনা যাচ্ছে এবং সাউন্ড পরিষ্কার ক্লিয়ার, অনেকেই সেটি লিখছেন আলহামদুলিল্লাহ, যার কারণে আমি আর বিলম্ব না করে চলুন আপনাদের ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে আসছে সেগুলোর উত্তর আমরা দিতে আরম্ভ করি। আমি দেখতে পাচ্ছি মাহমুদুল হাসান আপনি লিখেছেন, মাহফিলের সিজন চলছে, প্রায় জায়গায় দেখা যায় শিশুদেরকে দিয়ে চাঁদা সংগ্রহ করা হচ্ছে, মাদ্রাসার শিশুদের দিয়ে ওয়াজ মাহফিলের জন্য চাঁদা কালেকশন করা কতটুকু সঙ্গত? মাহফিলের মৌসুম উপলক্ষে চাঁদা কালেকশন করা, এটি তো প্রয়োজনীয় একটি কাজ, যে মাহফিলের খরচ খরচা এগুলো বেয়ার করার জন্য অবশ্যই টাকা ইত্যাদির প্রয়োজন আছে, কালেকশন করতে হবে। কিন্তু মাদ্রাসার ছোট ছোট শিশুদেরকে রাস্তাঘাটে বা পাবলিক পরিবহনে বিভিন্ন জায়গায় নামিয়ে দিয়ে তাদেরকে দিয়ে টাকা কালেকশন করা সন্দেহাতীতভাবে প্রশংসনীয় কোনো কাজ নয়। কারণ এক্ষেত্রে প্রথমত দেখতে জিনিসটা যেমন অড দেখা যায়, দ্বিতীয়ত ছাত্রদের পড়াশোনার যেমন ক্ষতি হয়, তেমনি মাদ্রাসার তালিবে ইলমদের জন্য এটি অনেকটা হেয়কর, অবমাননাকর। আপনি হয়তো বলবেন তারা নিজের জন্য করছে না, মাদ্রাসার জন্য করছে, কিন্তু মাদ্রাসার জন্য আরও সম্মানজনকভাবে চাঁদা তোলা যায় এবং অর্থ কালেকশন করা যায়, তো সেই চেষ্টা কর্তৃপক্ষ করলে সেটি হবে সব দিক থেকে কল্যাণকর ইনশাআল্লাহ বিইজ্ঞাল। অতএব মাহফিলের জন্য এইভাবে অপমানকরভাবে চাঁদা কালেকশন করা আমি ব্যক্তিগতভাবে সমীচীন মনে করি না। হ্যাঁ, একসময় বাংলাদেশে মসজিদ মাদ্রাসাগুলো চলার মতো সেরকম আর্থিক কোনো সঙ্গতি না থাকায় ওলামা ইকরাম অনেক কষ্ট করে টাকা কালেকশন করতে হয়েছে এবং প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে হয়েছে। আলহামদুলিল্লাহ সময় পরিবর্তন হয়েছে, এখন আল্লাহর রহমতে মসজিদ মাদ্রাসাগুলো মিনিমাম যতটুকু না হলে নয় ততটুকু চলার যে ব্যবস্থা সেটি আল্লাহ রাব্বুল আলামিন অনেকখানি করে দিয়েছেন, এবং সেটি কর্তৃপক্ষ সদিচ্ছা রাখলে খুব সহজেই কিন্তু আপনার আঞ্জাম দেওয়া সম্ভব হচ্ছে। অতএব এটার জন্য মাদ্রাসার ছাত্রদেরকে টেবিল দিয়ে আপনার দড়ি বা রশি টাঙিয়ে একরকম মানুষকে আপনার লজ্জার মধ্যে ফেলে দিয়ে অনেক সময় যে চাঁদা কালেকশন করা হয়ে থাকে সেটি অবশ্যই প্রশংসনীয় বিষয় নয়। মাহফিলের খরচ আমরা কমিয়ে আনতে পারি এবং ব্যক্তি বিশেষে বিশেষ ব্যক্তিদের কাছে আমরা কালেকশন করতে পারি, কিন্তু এভাবে আপনার গণহারে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানকরভাবে মাদ্রাসার তালেবেলদেরকে অন্তত ব্যবহার করা এটি আমি সমুচিত মনে করি না। আমরা আমাদের কাছে যারা মাহফিলের দাওয়াত নিয়ে আসেন আমরা তাদেরকে যে শর্তগুলো দিয়ে থাকি তার মধ্যে এটি একটি অন্যতম শর্ত, যে অপমানকর কোনো উপায়ে যেন চাঁদা কালেকশন করা না হয়। এরপরে একবার লিখেছেন, আপনি মদিনা মুনাওয়ারায় আছেন, আপনার সাথে সাক্ষাৎ করতে হলে কত নম্বর গেটে কোন সময় আসব? ধন্যবাদ ভাই, অনেকেই হয়তো সাক্ষাতের জন্য যোগাযোগ করছেন। মূলত মক্কা এবং মদিনাতে আমরা সুনির্দিষ্ট কাজে খুবই ঝটিকা সফরে থাকি, যার কারণে আসলে এখানে
আলাদা করে সাক্ষাতের জন্য বসা বা সময় দেওয়া সুযোগ হয় না আলহামদুলিল্লাহ অনেকের সাথে এমনিতেই দেখা হয়ে যায় সাক্ষাৎ হয়ে যায় আমাদের হোটেলটা আপনার গামামা মসজিদের পাশে তো এদিক দিয়ে আমরা সাধারণত 6 নম্বর বা 7 নম্বর গেট দিয়ে মসজিদে প্রবেশ করি বা এদিকে আমরা সালাত আদায় করি কিন্তু আমাদের আজকে শেষ দিন মদিনা আগামীকাল সকালে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাব যার কারণে আর আসলে এই অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে এসে সাক্ষাৎ করা কঠিন এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি তাছাড়া আপনারা জানেন যে মসজিদে নববীতে খুব বেশি মানুষ গ্যাদারিং করা তো বেশি তো দূরের কথা বরং 20-50 জন মানুষ গ্যাদারিং করা বসা এটাও জটিল কর্তৃপক্ষ এটাকে ভালোভাবে দেখেন না এবং এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রীতিমতো তাদের মানে নিষিদ্ধ একটা বিষয় বলতে পারেন অনেকটা যার কারণে আমরা আসলে সেরকম গ্যাদারিং চাইলেও করতে পারি না মসজিদুল হারামের মধ্যেই ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দেন কখনো ইনশাআল্লাহ আপনাদেরকে ঘোষণা দিই আমরা আপনাদের সময় দেওয়ার চেষ্টা করব সাদিয়া জাহান আপনি লিখেছেন নিকাব খুলে পরীক্ষা দিতে হবে এজন্য আমাদের এক বোন এইচএসসি পরীক্ষা না দিয়ে চলে এসেছে তার সিদ্ধান্ত কি সঠিক হয়েছে নিকাব খোলা ছাড়া পরীক্ষা দেওয়ার কোনো উপায় নেই যদি এরকমই হয় এবং পর্দার ফরজ বিধান এটিকে সকল শিক্ষার্থী শিক্ষক সকলের সামনে লঙ্ঘন করতে হবে এরকম যদি জটিল পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কোনো বোন যদি সে পরীক্ষা অ্যাভয়েড করেন বর্জন করেন এটি তার তাকওয়ার প্রমাণ এবং স্বাক্ষর ছাড়া কিছুই নয় এটি অনেক বড় স্যাক্রিফাইস তাকে করতে হবে এতে হয়তো অনেক বড় জাগতিক ক্ষতি তার হবে মূল্য তাকে দিতে হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য তার জন্য মহাপুরস্কার রয়েছে সন্দেহাতীতভাবে কারণ আল্লাহ তাআলার নির্দেশ পালন করতে গিয়ে দুনিয়ার কোনো বিষয় ত্যাগ করতে পারা বা ত্যাগ করা এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি আজকাল বেশিরভাগ ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক নারী হোক আমরা করতে পারছি না অতএব এই জায়গা থেকে আমি এটিকে অ্যাপ্রিসিয়েট করব তবে যদি কোনোভাবে সমন্বয় করা যায় এবং কোনোভাবে যদি পরীক্ষাও দেওয়া যায় আবার যতটুকু না হলে নয় ততটুকু পর্দাও অন্তত মেনটেন করা যায় এটুকু যদি করা যায় তাহলে সেক্ষেত্রে সেই চেষ্টা করা উচিত এবং এ ধরনের কঠিন পরিস্থিতিতে আমি বলবো যে প্রজ্ঞ কোনো আলেমের সাথে পরামর্শ করে পুরো পরিস্থিতি তার এবং তার পরিবারের ব্যাকগ্রাউন্ড এবং সার্বিক পরিস্থিতি তিনি এখন এই মুহূর্তে এই ধরনের ডিসিশন নিলে তার ফলশ্রুতিতে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারে সেটি তিনি নিতে পারবেন কিনা নাকি সেক্ষেত্রে আবার দিনের উপর টিকে থাকা তার জন্য কঠিন হবে এই বিষয়গুলো কিন্তু অনেক প্রশ্ন সাপেক্ষ এই জন্য এগুলোকে ডিটেইল স্টাডি করে তারপরে ডিসিশন নিলে সেটি হবে সবচেয়ে ম্যাচিউর ডিসিশন ইনশাআল্লাহ তারা দোয়া করি আমরা আমাদের এই বোনের জন্য বা এরকম যারা কঠিন পরিস্থিতির মুখোমুখি আল্লাহ তাআলা তাদের জন্য সাহায্য করেন এরপরে প্রশ্ন হলো প্রায় দেখা যায় নায়ক নায়িকাদের ঘটা করে করা বিবাহ খুব অল্প দিন পরেই ভেঙে যাচ্ছে এবং পারিবারিক এবং দাম্পত্য কলহ শুরু হয়ে গেছে এর কারণ আপনি কি মনে করেন দেখুন এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি যে আজকাল যাদেরকে আমরা সেলিব্রিটি মনে করছি যাদেরকে আমরা ভালোবাসার আইকন মনে করছি তারা আসলে প্রকৃত ভালোবাসা নিজেরা ফিল বা অনুভব করার সুযোগই পান নাই যে ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুসরণ নেই সেই ভালোবাসা কখনো স্থায়ী বা টেকসই ভালোবাসা হতে পারে না সেটা কোনো সাস্টেনেবল ভালোবাসা হয় না এই জন্য তথাকথিত ভালোবাসার গুরু দীক্ষাগুরু বা শিক্ষক যাদেরকে বলতে পারেন সেই ভালোবাসার অভিনয়কারীরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে সকল মিডিয়ার ডামাডোল পিটিয়ে তারা বিবাহ সাথী করেন এবং দেখতে না দেখতেই সেই বিবাহগুলো ভেঙে যায় এক একজনের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নম্বর বিয়ে হয়ে যাচ্ছে অর্থাৎ কোনোটাই টিকছে না এরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে তারা পড়ছেন এবং পরকীয়া বিশ্বাসহীনতা এগুলো প্রচণ্ড রকমের তানা বেঁধে চলেছে অবশ্যই এগুলো শুধুমাত্র অ্যাক্টরদের মধ্যে নয় আমাদের গোটা সমাজকে এই রোগ আজকে প্রচণ্ডভাবে ঝেঁকে ধরেছে যার কারণে আমাদের সমাজে পারিবারিক সম্পর্কগুলো খুব ভালো যাচ্ছে না দাম্পত্য সম্পর্কগুলো খুবই খারাপ যাচ্ছে এগুলোতে এই সমস্যাগুলোতে যদি আমরা এগুলো নিয়ে চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমাদের সমাধানের একমাত্র পথ হলো স্বামী স্ত্রী উভয়কে তাকওয়া চর্চা করতে হবে আল্লাহর নির্দেশনার পথে আসতে হবে নিষিদ্ধের পথ থেকে বেরিয়ে আসতে হবে এর বাইরে আর কোনো পথ আমাদের সামনে খোলা নেই তাকওয়াবিহীন ভালোবাসা সেটি কখনো সাস্টেইন হয় না হবে না অতএব আমরা তথাকথিত ভালোবাসা শেখার নামে বা ভালোবাসার দীক্ষা এই সমস্ত মানুষ থেকে এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে আমরা নেব না নাটক সিনেমা থেকে নোবেল থেকে অ্যাক্টরদের কাছ থেকে তথাকথিত শিল্পীদের কাছ থেকে আমরা ভালোবাসা দীক্ষা নেব না ভালোবাসার দীক্ষা আমরা নিব কোরআন এবং হাদিসের আলোকে আমাদের পূর্বসূরী সালাফ যারা চলে গেছেন তাদের জীবন থেকে তাদের মধ্যে স্বামী স্ত্রী একে অন্যকে ভালোবাসাটা এত প্রগাঢ় ভালোবাসা ছিল যে তথাকথিত ভালোবাসার অভিনয়কারীরা সেটি কল্পনাও করতে পারে না বিধায় আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে আমাদের বোধোদয় হওয়া উচিত আমাদের সচেতনতা
সৃষ্টি হওয়া উচিত আমাদের সম্মিলিত ফিরে আসা উচিত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং দাম্পত্য কলহের যে এক মহামারী চলছে আমাদের গোটা সমাজে আল্লাহ তাআলা সেই ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন যারা এখন বিবাহ করেন নাই তরুণ বয়সে এবং তরুণী তাদেরকে আমরা বলবো যৌবনকে হেফাজত করুন হারাম রিলেশন থেকে অবৈধ সম্পর্ক থেকে বিবাহ পূর্বত সম্পর্ক বিবাহ পূর্ব অবৈধ সম্পর্ক কখনো নিজেদের তথাকথিত বোঝাপড়াকে ভালো করতে পারে না কখনো প্রকৃত সুখ এবং শান্তি এনে দিতে পারে না অতএব আপনার যৌবনকে আপনি অবশ্যই পরিচ্ছন্ন রাখুন বিবাহ বহির্ভূত সকল সম্পর্ক থেকে আপনার চোখকে আপনি হেফাজত রাখুন আপনি আপনার সৌন্দর্যকে পর্দার মধ্যে আবৃত রাখুন এবং আপনার ভালোবাসাকে জমিয়ে রাখুন বৈধ ভালোবাসার যে পাত্র তার জন্য এবং তাকে সকল ভালোবাসা নিবেদন করবেন যথাসময়ে সেজন্য আপনি অপেক্ষা করুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাম্পত্য জীবনে এক অবর্ণনীয় স্বাদ এবং আনন্দ দান করবেন যা তথাকথিত আপনার অবৈধ ভালোবাসার চর্চাকারীরা কল্পনাও করতে পারে না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন মাসুম আহমেদ আপনি লিখেছেন বাবা মা ডিভোর্স হয়ে গেলে নাবালক সন্তানরা কার কাছে থাকার অগ্রাধিকার পাবে বাবা মার মধ্যে যদি আপনার তালাক হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রচলিত আইনের কথা আমরা হয়তো অনেকেই জানি যে আমাদের প্রচলিত আইনে বাংলাদেশের কথা আমি বলছি বাংলাদেশের প্রচলিত আইনে সন্তান মায়ের কাছে থাকবে এবং সম্ভবত 18 বছর বয়স পর্যন্ত আমি যদি ভুল না বলে থাকি মায়ের কাছে থাকবে এরপরে সন্তান স্বেচ্ছায় যার সাথে থাকতে ইচ্ছা তাকে তার সাথে থাকতে দেয়া হবে ইসলাম শরিয়া দৃষ্টিকোণও অনেকটা শিশু যখন ছোট বাচ্চা যখন ছোট থাকবে এবং তার লালন পালনের দায়ভার দায় দায়িত্ব মা পালন করতে সক্ষম হবেন তখন সেক্ষেত্রে বাবা তার ভরণ পোষণের ব্যবস্থা করবেন মার কাছে তিনি থাকবেন এছাড়া বাবা তার লালন পালন করতে সেরাই দৃষ্টিকোণ থেকে মূলত বাধ্যগত মাইনুল ইসলাম আপনি লিখেছেন নিজ মতের বিরুদ্ধে গেলেই জনসম্মুখে বা উন্মুক্ত ময়দানে এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে বিষোদ্গার করা এবং অত্যন্ত খারাপ শব্দে গালি দেওয়া ট্যাগ দেওয়া মানুষজন নষ্ট করার ব্যাপারে ইসলামের বিধান কি দেখুন নিজের মতের বিরুদ্ধে গেলেই আপনি পাবলিক প্লেসে উন্মুক্ত জায়গা কিংবা যে কোনোভাবে একজন অন্যজনকে কাফের গালি দিবেন বা ইসলাম থেকে বের হয়ে গেছে এই ধরনের ট্যাগ লাগাবেন এটি অত্যন্ত আপত্তিকর এবং অত্যন্ত জঘন্য উক্তি এটি ইম্যাচিউরিটির আলামত এটি কখনো একজন বিচক্ষণ এবং দায়িত্বশীল মানুষের কাজ হতে পারে না কারণ মতের অমিল হলে একজন মানুষকে কাফের বলে দেওয়া এত সহজ নয় তাকফিরের যে জওয়াবেত এবং কাউকে কাফের বলার যে মূলনীতি সে মূলনীতিগুলো এতটাই শক্ত যে সেসব মূলনীতির আলোকে একজন মানুষকে কাফের বলতে হলে অনেক শর্ত উপস্থিত থাকতে হয় একজন মানুষ এমন কোনো কথা বলেছেন এমন কোনো কাজ করেছেন যেটাকে ব্যাখ্যা করে তাকে তাকফির করা যায় এরকম যদি সম্ভাবনা থাকেও আবার এর বিপরীত ব্যাখ্যারও যদি সুযোগ থাকে লোকটা যদি প্রকৃত অর্থে মুসলিম হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে হুট করে তাকে কাফের বলার কোনো সুযোগ নেই তাছাড়া আসলে কাফের বলার মতো এত বড় একটা গুরু দায়িত্ব বুখারী হাদিস আমরা নিশ্চয় অনেকে শুনে থাকবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি কাউকে কাফের বলে তাহলে ফাকাত বা আবি হাদুমা তাহলে সেক্ষেত্রে দুজনের একজন অবশ্যই এর দায় নিবে অর্থাৎ যাকে কাফের বললো তিনি যদি কাফের না হন তো যিনি বললেন তার উপরে দায়টা অনেকখানি চলে আসবে অত্যন্ত জটিল এবং ভয়াবহ কথা কিন্তু এটি তো এরকম পরিস্থিতি থেকে বাঁচার জন্য আত্মরক্ষার জন্য নিরাপদে থাকার জন্য অবশ্যই আমাদেরকে 10 বার ভাবতে হবে যে আমরা কাউকে কাফের বলবো কি না বললে তার আগে আমাকে কোন কোন স্টেপগুলো অবলম্বন করতে হবে সবচেয়ে বড় কথা এটি আসলে ব্যক্তি এককভাবে নিজের কাঁধে তুলে নেওয়া এটা মোটেও সমীচীন নয় বরং এটি আমাদের একটা ফোরাম থাকা উচিত সে ফোরাম থেকে একটা বোর্ড থেকে অ্যানালাইসিস করে গবেষণা করে তাকফিরের যে শর্ত আছে সবগুলো পাওয়া গেলে তারপর সেটি আরোপ করা উচিত আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা মৌলিক নীতিমালা বলতে পারি যে এটা করলে মানুষ কাফের হয়ে যায় এটা করলে কাফের হয়ে যায় বাট ব্যক্তি বিশেষের বিরুদ্ধে ফতোয়া এককভাবে এভাবে বিশেষ করে মতের অমিল হলেই কাফের হওয়ার ফতোয়া দেওয়া এটা সবচেয়ে ভয়াবহ কাজগুলোর মধ্যে থেকে একটি কাজ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন মার্জি আক্তার আপনি লিখেছেন তদন্তের স্বার্থে নিজ পরিচয় লুকিয়ে মিথ্যা বলা কি জায়েজ আছে তদন্তের স্বার্থে পরিচয় লুকিয়ে মিথ্যা বলা তার মানে আপনি বলছেন কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা অর্থাৎ আপনার ছদ্মবেশ ধারণ করা এটি অবশ্যই জায়েজ আছে ছদ্মবেশ ধারণ করা কিন্তু সরাসরি মিথ্যা কথা বলা নয় আপনি হয়তো নিজের ছদ্মনাম ব্যবহার করলেন সরাসরি মিথ্যা হলো না এরকম কোনো পদ্ধতি অবলম্বন করলেন যাতে করে পুরোপুরি আপনার আইডেন্টিটি পরিষ্কার না হয় নিজেকে লুকিয়ে রাখলেন তো এটি জায়েজ হতে পারে বৃহত্তর স্বার্থে যেহেতু তদন্ত তাহকিকের প্রয়োজনে অনেক সময় কম করতে হয় ফারহান আপনি লিখেছেন চলমান এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্ন করা হয়েছে দেশে একজন বিশিষ্ট নাগরিক হিসাবে বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই আমি কোনো বিশিষ্ট নাগরিক নই তবে ভাই পরীক্ষার যে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে
এটি যদি সত্য হয়ে থাকে এটি যদি বাস্তবই প্রশ্ন করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সন্দেহাতীতভাবে এটি সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার শামিল এটি রীতিমত অপরাধ যারা এই প্রশ্ন করেছেন তাদেরকে বিচার আওতায় আনা উচিত এবং এটি তদন্ত হওয়া উচিত একটা শান্তিপূর্ণ সমাজে এই ধরনের প্রশ্ন সন্দেহাতীতভাবে সমাজকে অস্থিতিশীল করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে কারণ সেখানে বলা হয়েছে যে হিন্দু বন্ধুর বাড়ির সামনে আপনার মুসলমানের আপনার গরু জবাই করা এটা আপনার এটাকে অপরাধ হিসেবে দেখানো হয়েছে এবং মানে অনেকটা মির্জাপুরি কাজ হিসেবে দেখানো হয়েছে এবং সেই সাথে আপনার আরো যে সমস্ত শব্দ এবং পুরো প্যাটার্নটা যেটা দাঁড় করানো হয়েছে প্রশ্নের সেটি মানে আমাদের সমাজের সাথে পরিপূর্ণভাবে মানে আমাদের সমাজের বিপরীত সজাগতায় সমাজের যে সাধারণ চিত্র তার বিপরীত হিন্দুর বাড়ির সামনে যদি মুসলমান তার ধর্মীয় কাজ করতে না পারে তাহলে মুসলমান বাড়ির সামনে হিন্দু তার ধর্মীয় কাজ করতে পারবে না ব্যাপারটা কি এরকম এরকম ধরনের কথা তাছাড়া এই মানে অপ্রাসঙ্গিকভাবে পুরো প্যাটার্নটাকে খুব বাজেভাবে দাঁড় করিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে কালার্ড করার বা আপনার মুসলমানদেরকে আপনার আপনার আসামের কাঠগড়া দাঁড় করিয়ে দেওয়া এটা সংখ্যাগরিষ্ঠ মানুষের সাথে সংখ্যালঘু বাংলাদেশিদের মুখোমুখি করা ছাড়া কিছুই নয় তাছাড়া আমাদের কোমলমতির সন্তানদেরকে শিক্ষার নামে তাদেরকে ধর্মহীন করা বা ধর্মবিদ্বেষী করার যে প্রচেষ্টা বিভিন্ন সময় দেখা যায় এটি কখনো আমাদের সমাজের জন্য ভালো কিছু বয়ে আনবে না বিধায় কর্তৃপক্ষের ব্যাপারে যথেষ্ট সচেতনতা থাকা উচিত এবং বোধ হওয়া উচিত এবং যদি এরকমটি ঘটে থাকে তদন্ত সাপেক্ষে অবশ্যই দায়ীদেরকে বিচারমুখী করা উচিত মাজিদুর রহমান আপনি লিখেছেন এবছর ফুটবল বিশ্বকাপ পতাকা উড়াতে গিয়ে মারা গেছে কয়েকজন ফুটবল নিয়ে উন্মাদনা দুই দলে মারামারি করা অনেক টাকা খরচ করে সাপোর্ট করা দল দলের পতাকার রঙে নিজ বাড়ি রং করা সহ ইত্যকার বিষয় সম্পর্কে ইসলামী দৃষ্টিকোণ জানতে চাই দেখুন ফুটবল বলুন আর যে কোনো খেলাই বলুন এই সমস্ত উন্মাদনা এগুলা শয়তানের চক্রান্তের অংশ বিশেষ বিশেষ করে মুসলমানদের ইমানি চেতনাকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলমানদের চেতনাকে শেষ করে দিয়ে তাদেরকে অনেকটা চেতনাহীন মানুষে পরিণত করা এটি এই সমস্ত আয়োজনগুলোর অন্যতম লক্ষ্য এই সমস্ত খেলাধুলা এগুলো না আমাদের জাগতিক কোনো কল্যাণ বয়ে আনে না আমাদের আখিরাতের কোনো কল্যাণ বয়ে আনে বরং এগুলোর ফলে আমাদের মধ্যে আপনার সময়ের অপচয় যেমন থাকে শারীরিক স্থূলতার বিষয় থাকে অশ্লীল এবং হারাম বিষয়গুলো দেখার ব্যাপার থাকে এবং সেখানে আল্লাহর প্রতি ঈমান আনে না সেই ব্যক্তির ব্যাপারে যে আমাদের ওয়ালা এবং বারার যে দাবি ছিল সে দাবিটার রক্ষা করা হয় না বরং সেগুলো সব মিশে একাকার হয়ে কেমন যেন মুসলমান হিসাবে আমাদের বিশেষ কোনো নির্দেশনা নেই আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বৈরিতা এখানে দেখা যায় যে তথাকথিত এই খেলার নামে আপনার সেখানে আল্লাহর প্রতি ইমান আনয়ন করে না বা আল্লাহর প্রতি বিদ্বেষ পালন করে এরকম মানুষদেরকে ভালোবাসছে একজন ইমানদার যা তার ইমানের সঙ্গে কখনো সঙ্গতিপূর্ণ নয় আপনি বিশ্বাস করেন একজন মানুষ আপনার রবের রুবুবিয়তকে অস্বীকার করে ধরুন আপনার মায়ের মাতৃত্বকে আপনার মায়ের সতীত্বকে কেউ প্রশ্নের মধ্যে তোলে প্রশ্নে তোলে সতীত্ব নিয়ে সেই ব্যক্তির খেলোয়াড় হলেন ধরেন কথার কথা তো তিনি যদি খেলোয়াড় হন তাহলে আপনি তার ভক্ত হবেন কোনো অবস্থাতেই হতে পারেন না আপনি ইমানের জায়গা থেকে বিষয়টা যখন দেখবেন তখন এটা আপনার জন্য কখনো জায়েজ হতে পারে না এই জন্য বাংলাদেশের প্রখ্যাত আলেমিন মৌলানা আবু তাহের মিসবাহ একটি বড় সড় লেখা লিখেছেন এই বিষয়ে এবং তিনি লিখেছেন খেলার নামে শুরু হলো এ কোন খেলা যেটা পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হচ্ছে আফ্রিকাতে বহু মানুষ না খেয়ে আছে বহু মানুষ মারা যাচ্ছে তথাকথিত সভ্যতার ধ্বজাধারীরা তারা এই খেলার নামে বিলিয়ন বিলিয়ন ডলার তারা খরচ করছে এটি তাদের বাণিজ্য এটি আমাদের আবেগকে তারা ব্যবসার পণ্য হিসেবে ব্যবহার করছে মাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হিসাবে আমাদেরকে যে দিন দিয়েছেন সেই দিনটা আমাদের বিনোদনের জন্য আমাদের সার্বিক সব কিছুর জন্য যথেষ্ট ইনশাআল্লাহ বিদিন অতএব একজন ইমানদার কখনো এই সমস্ত উন্মাদনায় গা ভাসাতে পারে না বরং একজন বিবেকবান মানুষ কখনো এই সমস্ত উন্মাদনায় গা ভাসাতে পারেন না মাজিদুর রহমান আপনি লিখেছেন আপনার প্রশ্ন উত্তর দিয়েছি শায়লা আফরুজ আপনি লিখেছেন মৃত সন্তান প্রসব কারণে মা কি মৃত সন্তান উসিলা পরকালে কোনো সুফল পাবেন কোরআন হাদিসে কি এর কোনো বিশেষ ফজিলতের কথা বর্ণিত আছে অবশ্যই মৃত সন্তান প্রসব কারণে বা সন্তান হয়ে দুনিয়া থেকে মারা গেলেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সে সন্তান বাবা মার জন্য সুপারিশকারী হয় তাদের জান্নাতের পথ সুগমকারী হয় এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে একজন সাহাবী তার সন্তান হারিয়ে মনোবেদনার মধ্যে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুসংবাদ দিয়েছেন যে তোমার এই সন্তান তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে সেই জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে এবং তোমার জন্য সুপারিশ করবে বিধায়
এই বিপদে যদি কোনো মা কোনো বাবা ধৈর্য ধারণ করতে পারেন صبر করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর জন্য অবশ্যই আজর আযীম এবং মহা পুরস্কার এবং প্রতিদান দান করবেন রিপন আপনি লিখেছেন আমার গুল খাওয়ার নেশা আছে অনেক চেষ্টা করিও ছাড়তে পারছি না এই কারণে কি আমার দোয়া নামাজ ও অন্যান্য ইবাদত কবুল হবে না দেখুন গুল খাওয়া এটা অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতি বয়ে আনে শরীয়ত দৃষ্টিকোণ থেকেও হালাল খাদ্য এবং পানির তালিকার মধ্যে এটি কোনোভাবে ফেলা যায় না যার কারণে এটি খাওয়া একজন মুসলমানের জন্য জায়েজ নয় কিন্তু এটি খেলে আপনার ইবাদতবন্দী কোনো কিছুই কবুল হবে না ব্যাপারটা এরকম নয় যদি কেউ মাদক সেবন করে এবং তাতে সে নেশাগ্রস্ত হয় ইবনে মাজাহ বর্ণিত হাদিসে আসছে তার ইবাদত 40 দিন পর্যন্ত কবুল হবে না তো এটিকে তার মধ্যে হুবহু ওই ক্যাটাগরিতে ফেলানো যাবে না ওই ক্যাটাগরিতে যদি নাও ফেলানো যায় তবুও এটি একজন মুসলমানের জন্য জায়েজ কোনো কাজ নয় বিধায় এখান থেকে তওবা করে ফিরে আসা উচিত কিন্তু এর মানে এই নয় যে তার ইবাদত কিছু কবুল হচ্ছে না বা তিনি ইবাদত করে কোনো লাভ নেই ব্যাপারটা কিন্তু সেরকম নয় প্রত্যয় রহমান আপনি লিখেছেন মেয়ের বাবা মার ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক আগেই মেয়ে মার কাছে বড় হয়েছে এখন বাবাকে না জানিয়ে শুধু মাকে জানিয়ে কি বিবাহ করতে পারবে বাবা মার ছাড়াছাড়ি হওয়ার পর মার কাছে বড় হয়েছে বাবা কোনো খোঁজ খবর নেন না অভিভাবক হিসাবে কোনো দায়িত্ব পালন করেন না এরকম যদি হয় তারপরও বিবাহের সময় বাবাকে নক করে তার সম্মতি নেওয়া বা তাকে অন্তত জানানো তাকে এঙ্গেজ করার চেষ্টা করা উচিত এবং কর্তব্য কারণ তিনি সে রায় দৃষ্টি কিন্তু অভিভাবক অভিভাবক তার বরণ পোষণ দেওয়ার দায়িত্ব যদি তিনি পালন না করার কারণে তিনি আল্লাহকে অপরাধী অবশ্যই তিনি অবশ্যই পাপিষ্ঠ বাট তারপরও সন্তান হিসাবে তাকে অনার করা এটা উচিত এবং কর্তব্য বাট অনেক সময় দেখা যায় বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ধরনের সিচুয়েশনে বাবা এ বিষয়ে কোনো নাক গলাতে চান না মাথা ঘামাতে চান না তিনি মনে করেন যে মাথা ঘামাতে গেলে তার খরচ হবে বা তিনি দায় এড়িয়ে দায়িত্ব এড়াতে চান তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই এবং এটা নিয়ে আপনার পেরেশান হওয়ার কোনো কারণ নেই এটার ফলশ্রুতিতে আপনি আপনার বড় ভাই আপনার চাচা বা আপনার দাদা বা অন্য কোনো পরবর্তী যে অভিভাবক পুরুষ তার অভিভাবকত্বের মাধ্যমে আপনি বিবাহ বন্ধনের আবদ্ধ হওয়ার উদ্যোগ নিতে পারেন তবে সেটা মা নন মা ছাড়া অন্য একজন পুরুষ অভিভাবক মা তো আছেনই তার পাশাপাশি একজন পুরুষ অভিভাবক তিনি অভিভাবকত্ব করবেন মারুফ হাসান আপনি লিখেছেন বিয়ের সময় স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের অধিকার দেওয়া হয়েছিল স্ত্রীর অসম্মতিতে এই স্বামী এই অধিকার পরবর্তীতে তুলে নিতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই এটি একটা গুরুত্বপূর্ণ মাসআলা আমরা অনেকেই হয়তো জানি না যে তালাকের অর্পিত তালাকের যে পাওয়ার যেটা আমাদের বাংলাদেশে আপনার বিবাহ রেজিস্ট্রির যে কাবিননামা রয়েছে সেখানকার 18 নম্বর কলামে উল্লেখ আছে সেটি অথবা কেউ মৌখিকভাবে তার স্ত্রীকে তালাকের অধিকার দিল যে আমি তোমাকে নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করার পাওয়ার তোমাকে আমি দিলাম অধিকার তোমাকে আমি দিলাম এরকম যদি কোনো স্বামী তার স্ত্রীকে দেন তো সেই অধিকার সেই পাওয়ার স্বামী চাইলে প্রত্যাহার করে নিতে পারেন সেটা স্থগিত করে দিতে পারেন সেই অধিকার সে রাইট সেই ক্ষমতা স্বামীর আছে শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটি স্বামী করতে পারেন আর স্বামী যদি করে ফেলেন সেক্ষেত্রে স্ত্রী সম্মত থাকুন বা না থাকুন তাতে কিছু আসে যায় না এবং অর্পিত তালাক যেহেতু এটা স্বামীর অধিকার তিনি দিয়েছেন সেটা তিনি ফেরত নেওয়ারও সুযোগ আছে শরীয়ত দৃষ্টিকোণ থেকে আফসানা আফরিন উর্মি আপনি লিখেছেন কিভাবে মদিনা স্থায়ীভাবে বাস করতে পারি তার কিছু বুদ্ধি দিবেন আমি মদিনা শহরকে খুব ভালোবাসি মদিনার মাটিতে আল্লাহ আমাকে মৃত্যু দান এবং দাফন হওয়ার তৌফিক দেন এমন কোন আমল আছে কিনা বোন আফসানা আফরিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আকুতি পূরণ করে দিন মদিনার প্রতি ভালোবাসা না থাকা এটা তো একজন ইমানদারের জন্য কখনো শোভনীয় বা কখনোই মানসই নয় বা হতে পারে না বড় প্রত্যেক ইমানদারই দুঃখিত মদিনার প্রতি ভালোবাসা অন্তরে লালন করবেন উমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউত ফি বিলাদি হাবিবি অর্থাৎ হে আল্লাহ আমি তোমার হাবিবের শহরে অর্থাৎ মদিনাতে যেন মৃত্যু হয় সে কামনা করি আবার তোমার রাস্তায় আমি শাহাদাতের মর্যাদা মর্তবা কামনা করি লোকেরা বলতো যে এটা কিভাবে সম্ভব কারণ শাহাদাতের মর্যাদা পেতে হলে তো আপনাকে মদিনার বাইরে যেতে হবে যেখানে যুদ্ধ চলছে আবার আপনি একই সঙ্গে মদিনাতে মৃত্যুবরণ করতে চাচ্ছেন যার কারণে মদিনার বাইরে আপনি যেতেও পারবেন না তাহলে দুটি কিভাবে হতে পারে যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলাকে দুইটা মর্যাদা দান করেছিলেন যার কারণে ফিরোজা লুলু নামক অগ্নিপূজক এবং অমুসলিম তার হাতে তিনি মাজদুম হয়ে নিহত হয়েছেন ফজর ওয়াক্তের সময় তো মদিনাতে তার মৃত্যু হলো আবার শাহাদের মৃত্যু হলো অতএব আমরা আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখবো আল্লাহ তালা পারেন না বা আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নেই তিনি কাদির এবং ফাউল লিমা ইউরিদ তিনি যা ইচ্ছে তা করতে পারেন অতএব দোয়া আল্লাহ তালার কাছে করতে থাকা এমনিতে মদিনা বর্তমানে স্থায়ীভাবে বসবাস করার জন্য যারা
সৌদি আরবের নাগরিক নন তাদের জন্য একটু কঠিন নতুন যে নিয়ম করেছে সৌদি গভর্নমেন্ট সে অনুযায়ী সম্ভবত একসাথে সৌদি গভর্নমেন্টকে 8 বা 8.5 লক্ষ রিয়াল যেটা সম্ভবত 2.5 কোটি টাকা হয় বাংলাদেশি মুদ্রা সে টাকা তাদেরকে দিয়ে দিলে তারা স্থায়ীভাবে বসবাস করার জন্য আপনার পিআর বা পার্মানেন্ট রেসিডেন্ট দিয়ে থাকে তো এই পার্মানেন্ট রেসিডেন্ট নিয়ে কেউ চাইলে বসবাস করতে পারেন সেটা অবশ্য টাকা দিলেই যে তারা দিয়ে দেয় তা না তারা ওই ব্যক্তির প্রোফাইল ইত্যাদি দেখে তারপর ডিসিশন নিয়ে থাকেন এছাড়া আপাতত আমার জানা নেই যে কোনো সহজ উপায় আছে কিনা এখানে বসবাস করার আল্লাহ তাআলা সহজ করুন আমাদের সবার জন্য এবং যারা মক্কা এবং মদিনায় আসেন নাই আল্লাহ তাআলা তাদেরকে মক্কা মদিনায় আসার তৌফিক দান করুন এবং বাইতুল্লাহর জিয়ারত করা মসজিদে নববী জিয়ারত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন মেহেদি হাসান আপনি দেখেছেন শোরুমে কিছু পণ্য দেখা যায় 799 টাকা দাম এক্ষেত্রে কাস্টমার 800 টাকা দিয়ে চলে যায় 1 টাকা যে বেশি নেওয়া হচ্ছে তা কি জায়েজ ধন্যবাদ ভাই মেহেদি হাসান 1 টাকা বেশি নিলে অসুবিধা নেই কারণ কাস্টমার নিজে দিয়ে চলে যাচ্ছেন যেহেতু সে নিজে তার অধিকার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে অতএব এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা তাছাড়া আপনার এই 1 টাকা আসলে সাধারণত সচরাচর এটার কারোর দাবি থাকেও না তবে যদি আপনার কাস্টমারকে দেয়া কাস্টমার নেবেন এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে অফার করা উচিত 1 টাকা দেয়া কারণ বান্দার হক সেটা যত অল্পই হোক না কেন সেটা অবশ্যই পরিশোধযোগ্য এবং পরিশোধ করতে হবে বাট যদি কাস্টমার নিজেই আগ্রহ না করেন 1 টাকা না না নিতে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তার কোনো হবে না ইনশাআল্লাহ তাহলে এরপরে আরিফুল লিমন আপনি লিখেছেন জীবন নিয়ে শিক্ষা জীবন নিয়ে প্রচুর হতাশা কাজ করে এ থেকে মুক্তির উপায় কি দেখুন সম্ভবত কোনো তরুণ এই প্রশ্নটি করেছেন আমাদের তরুণ বন্ধুদের অনেকেই অকালে ঝরে যাচ্ছেন এবং অসময়ে তারা চলে যাচ্ছেন অসময়ে চলে যাচ্ছেন বলতে আই মিন তারা হয়তোবা অসময়ে বলার অর্থ হলো যে এই সময় তাদের যাওয়ার কথা না সচরাচর তারা এরকম সময় মৃত্যুবরণ করে না আমাদের সাধারণ সমাজে মানুষ গড় যদি আয় হচ্ছে সেই দিক থেকে বলছি এমনিতে মানুষ প্রত্যেকে যার যার নির্দিষ্ট সময়ে যাচ্ছেন সেই দিক থেকে কেউই অসময়ে যায় না আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের তরুণরা অনেকে আত্মহত্যার পথ আত্মহননের পথ বেছে নিচ্ছেন এবং অনেকেই নিজেকে শেষ করে দিচ্ছেন এবং তারা দুনিয়া থেকে চলে যাচ্ছেন সামান্য ডিপ্রেশনের কারণে দেখুন ইমানদার কোনো অবস্থাতেই নিরাশ হতে পারেন না নিরাশ হয়ে ডিপ্রেসড হয়ে নিজেকে শেষ করে দিবেন ইমানদার এই অধিকার ইমানদারকে কখনো দেয়া হয়নি বিধায় ইমানদার অবশ্যই আপনার আপনার আল্লাহর প্রতি আস্থাশীল হতে হবে আল্লাহর প্রতি তার নির্ভরতা থাকতে হবে আল্লাহর প্রতি তার বিশ্বাস এবং ভরসা থাকতে হবে বিধা যত রকমের পরেশানি হোক না কেন আপনি আল্লাহর প্রতি ভরসা রাখলে আল্লাহ তাআলা আপনার জন্য উত্তরণের পথ দেখিয়ে দিবেন ওমা ইয়াতাক্কা আল্লাহ ফা হাসবু যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন যাই হোক তো এই জন্য চেষ্টা করতে হবে একজন ইমানদারকে হতাশা বাইরে থাকার জন্য হতাশা থেকে মুক্ত হওয়ার জন্য হতাশা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা অনেকগুলো আমলের কথা বিভিন্ন ভিডিওতে বলেছি তার মধ্যে সবচেয়ে বড় আমল হলো আপনি সিজদায় বেশি বেশি করে সময় দিন আল্লাহর সাথে মন খুলে নিজের দুঃখের কথাগুলো বলুন নিবেদন করুন দোয়া করুন এবং প্রার্থনা করতে থাকুন আল্লাহর কাছে চাওয়াগুলো পেশ করতে থাকুন এতে আপনি ইনশাআল্লাহ অনেক বেশি নির্ভর ফিল করবেন বিশেষ করে তাহাজ্জুদে ভোর রাতে এই সময়টাতে দীর্ঘ সিজদা আল্লাহ তাআলার সাথে কথা বলুন দুরুদ বেশি বেশি করে পাঠ করুন ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করুন কোরআনে কারিম অর্থ সহকারে বিশেষ করে বুঝুন বুঝে বুঝে পড়ুন ইনশাআল্লাহ বিদিনা ডিপ্রেশন থেকে মুক্তি লাভ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়াও পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হাজান আল্লাহ পেরেশানি থেকে ডিপ্রেশন থেকে আপনার কাছে আমি পানা চাই আশ্রয় চাই তো তার ভাষায় তার সে দোয়া আপনিও বলতে পারেন আল্লাহ তার কাছে নিবেদন করতে পারেন ইনশাআল্লাহ বিদিনা আল্লাহ তাআলা রক্ষা করবেন আবিদা সুলতানা লিখেছেন অসুস্থতার কারণে কি এশার নামাজে শুধু 4 রাকাত ফরজ পড়ে সুন্নাত বিতির বাদ দিলে নামাজ হবে কিনা বিতিরের সালাতটা ওয়াজিব এটা পড়া উচিত কষ্ট করে হলেও পড়তে হবে বসে হলেও পড়া উচিত আর সুন্নাত যেটা আছে 2 রাকাত সেটা আপনি বাদ দিতে পারেন যদি অসুস্থ কারণে আপনার পড়তে অনেক বেশি অসুবিধা হয় অনেক বেশি কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে এমডি আবির আপনি লিখেছেন আমার অনেক রাগ আমি আমার রাগ কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি ভাই আবির রাগ নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলো আমল আছে হাদিসে বর্ণিত তোমাদের থেকে অন্যতম একটি আমল হলো যে আউজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পাঠ করা একজন ব্যক্তি রাগ করছিলেন খুব বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দূর থেকে দেখলেন যে লোকটা খুব রাগান্বিত ক্রোধান্ধ হয়ে আছে তার এই রাগে অগ্নিশর্মা হওয়া দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি একটি বাক্য জানি যেটা পাঠ করলে এই লোকটার রাগ কমে যাবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পাঠ করার কথা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাআযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম শয়তান যদি তোমাকে খোঁচা দেয়
তোমাকে তোমাকে যদি রাগান্বিত করতে চায় বা যে কোনো ভাবে খোঁচা দেয় তাহলে সেই ক্ষেত্রে শয়তান তোমার ক্ষতি করতে চাইলে তোমাকে বিপদে ফেলতে চাইলে তুমি আল্লাহর কাছে পানা চাইবে শয়তান আমাদেরকে ক্রোধান্ত করে দিয়ে আমাদেরকে দুনিয়া আকার ধ্বংস করতে চায় সেজন্য আমরা এই টাইমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করব এক নাম্বার 2 রাগের রাগের যে পরিস্থিতি মানুষ থাকে ধরুন রাগের অবস্থা যদি দাঁড়িয়ে আছেন বা বসে আছেন কিংবা শুয়ে আছেন তো এই অবস্থার পরিবর্তন করা অর্থাৎ দাঁড়ানো অবস্থা রাগ থাকলে বসে যাওয়া বসা অবস্থা রাগ থাকলে শুয়ে যাওয়া বা কোনো জায়গা রাগ আছে সেখান থেকে অন্য জায়গায় চলে যাওয়া এটি রাগ প্রশমিত হওয়ার জন্য পরীক্ষিত একটি আমল এবং এই ব্যাপারে হাদিসে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আপনি খেয়াল করবেন যে দাঁড়ানো অবস্থা যদি বসে যেতে পারেন বসা থেকে যদি শুয়ে যেতে পারেন কিংবা আপনি সরে যেতে পারেন অন্য জায়গায় দেখবেন রাগ অনেকখানি কমে গেছে তৃতীয়ত আমল হলো ওযু করা কারণ রাগ শয়তানের তরফ থেকে আসে এবং এটি জাহান্নামে একটা কাজ অর্থাৎ ক্রোধে অন্ধ হয়ে যাওয়া নিয়ন্ত্রণ হয়ে যাওয়া রাগটা দোষের না কিন্তু ক্রোধে নিয়ন্ত্রণ হয়ে যাওয়াটা দোষের তো সেটা থেকে পরিত্রাণের জন্য আপনি পানা চাওয়ার জন্য পানি ব্যবহার করবেন অর্থাৎ ঠান্ডা পানি দিয়ে উজু করবেন এতে আপনি অনেকখানি আপনি রাগ প্রশমিত হওয়া অনুভব করবেন রাগ যখন হয়ে যায় মানুষের প্রচণ্ড শরীর দেখবেন অনেকখানি গরম হয়ে যায় ঠান্ডা পানি দিয়ে উজু করলে হাত মুখ ধুলে সেটি অনেকখানি কমে যায় এরকম অনেকগুলো আমল আছে যেগুলো নিয়ে যেগুলোর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ রাগ থেকে এবং ক্রোধের ক্ষতি থেকে আমরা পানা চাইতে পারি আল্লাহ তাআলার কাছে এবং বদ রাগ থেকে পানা চাইতে পারি এরপরে ফারজানা সুলতানা আপনি লিখেছেন আমার বাবা যে জুম্মাবার মারা গেছেন সে একই দিনে আমার আব্বু সরি আপনার বাবা যে জুম্মাবার মারা গেছেন সে একই দিনে আমার আব্বু আল্লাহর মেহমান হয়ে গেছেন আমার আব্বুর জন্য দোয়া চাই আল্লাহ তাআলা বোন ফারজানা সুলতানা আপনার বাবার প্রতি রহম করুন আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ আমার বাবার প্রতি রহম করুন তিনি দুনিয়া থেকে চলে গেছেন বাবা হারানোর কষ্ট কত কত অসহনীয় সেটি আমরা অনুভব করছি আপনার কষ্ট আমি অনুভব করতে পারছি আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা নসিব করুন আমাদের বাবাদেরকে আল্লাহ তাআলা তার কাছে ভালো রাখুন শান্তিতে রাখুন নিরাপদে রাখুন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিন এমনি শান্ত ইসলাম আপনি লিখেছেন বিতিন নামাজের মাঝে যে দোয়া কুনুত পড়া হয় তা যদি না পারি অন্য কোনো উপায় আছে কি দোয়ায় কুনুত এর জায়গায় কোরআন হাদিসে বর্ণিত আল্লাহ তাআলার কাছে আনুগত্যমূলক দোয়া বা বিতির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন একাধিক দোয়া আছে সেই দোয়াগুলো পড়া যেতে পারে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতু ওয়া আফনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লিনি ফিমান তাওয়াল্লাইত ওয়া ক্বিনি ওয়াক্তি আন্নি শাররা মা ক্বাদাইতু ওয়া বারিক লি ফিমা আতাইতু ওয়া তাওয়াক্কালতু রাব্বানা ওয়া তাআলাইত আরো বিভিন্ন দোয়া আছে এগুলো পড়া যেতে পারে তবে হাদিসে বিতিরের জন্য নির্দিষ্ট যে দোয়া রয়েছে সেই দোয়া আমাদের মুখস্থ করা উচিত একটু কষ্ট হলেও একটু সময় লাগলেও যদি তার কোনোটাই মুখস্থ না থাকে কেউ নতুন মুসলমান হলেন কিংবা এতদিন নামাজ পড়তেন না এখন সালাত শুরু করে দিয়েছেন তো এরকম পরিস্থিতিতে তিনি চেষ্টা করবেন অন্তত যতটুকু পারেন ততটুকু পড়ার মুখস্থ করে হলেও অল্প আংশিক হলেও পড়ার চেষ্টা করবেন একেবারে কিছুটা পারেন না তো অন্য যে কোনো দোয়া অন্তত এই সময় নিবেদন করবেন আল্লাহ তাআলার কাছে এতটুকু প্রচেষ্টা অন্তত আপনার থাকা উচিত আর এই অজুহাতে দীর্ঘকাল পর্যন্ত বিকল্প হিসাবে আপনি অন্য দোয়া বা সুরা ইখলাস বা আপনার অন্য কোনো সুরা পড়ে আপনি টাইম পাস করলেন এটা কোনো অবস্থাতেই উচিত নয় আপনি চেষ্টা করতে হবে খুব দ্রুততম সময়ে তো এখন মুখস্থ করে ফেলা এমএসটি সুমি আপনি লিখেছেন আমার এজমা আছে আমার চুল ভেজা থাকলে এজমা বাড়ে এই জন্য চুল কেটে ছোট করেছি রোগের কারণে কেটেছি মানুষকে দেখানোর জন্য নয় এতে কি গুণা হবে আপনার চুল কতটা কেটেছেন আমরা জানি না একেবারে পুরুষ সাদৃশ্য হয়ে যায় এরকম করে চুল কাটা অনুচিত অবশ্য একান্ত ওজোর হলে যে এরকম কোনো রোগ যে এছাড়া কোনো চিকিৎসা নাই এছাড়া কোনো উপায় নেই তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে বাট আপনি যেমনটি বলেছেন যে আপনি অসুস্থতার কারণে কেটেছেন যে এটা না হলে আপনার ইয়ে হয় কি বলে ঠান্ডা লেগে যায় এবং আপনার এজমা সমস্যা হয় তো এইটি বিকল্প হিসাবে আরও অনেক পথ খোলা থাকার কথা যেমন আপনি চুল শুকানোর মেশিন আছে সেটা নিয়ে নিতে পারেন চুল শুকিয়ে নিতে পারেন এবং আরও অনেক উপায় আছে সেগুলো অবলম্বন করা উচিত যদি কোনো পথ আপনার সামনে আর খোলা না থাকে বা কোনোভাবেই আপনি সমাধানের কোনো পথ না পান তাহলে সেক্ষেত্রে আপনি চুল কাটতে পারেন অবশ্যই চিকিৎসা অংশ হিসাবে বা আপনি অসুস্থ মানুষ হিসাবে তামিম রিয়াদ আপনি লিখেছেন সন্তান জন্ম নেওয়ার 6 দিন বা 7 দিন পর দুধ দিয়ে বা সোনার উপা দিয়ে পানি গোসল পানি দিয়ে গোসল করানো এবং 40 দিন মা এবং সন্তান ঘর থেকে বের না হওয়া এগুলো কি করণীয় এবং হাদিস সম্মত নাকি শুধুই কুসংস্কার এগুলো নিছক কি কুসংস্কার কারণ দুধ বা সোনার উপর পানি দিয়ে সন্তানকে গোসল করানোর কোনো কথা কোনো হাদিসে কোথাও বলা হয়নি আর 40 দিন পর্যন্ত মা এবং সন্তান ঘরে বন্দী হয়ে থাকতে হবে এমন কোনো কথাও বলা হয়নি মা যতদিন ব্লিডিং দেখবেন সর্বোচ্চ 40 দিন
সর্বনিম্ন কোনো সমস্যা নেই এটাকে নেফাস বলা হয় তো তিনি সালাত আদায় করবেন এবং নেফাস এবং এই ব্লিডিং সময় চলাকালীন সময় যে বিধিবিধান আছে সেগুলো তার জন্য প্রযোজ্য হবে আর বাচ্চা তার জন্মের সপ্তম দিনে তার মাথার চুল চাসার পর সেটার ওজন সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহর কাছে দান করতে হবে এটি হলো হাদিস সম্মত আমল এছাড়া আপনার এগুলো দিয়ে ধুয়ে স্বর্ণ রূপার পানি দিয়ে তাকে গোসল করানোর কথা কোন কিছু কথা বলা হয়নি এগুলো নিছকই কুসংস্কার আমাদের সমাজে তাসনিয়া তঞ্জম মেহরিন আপনি লিখেছেন আমার শাশুড়ি মনে করে শ্বশুর শাশুড়ির সেবা করা মানে জান্নাত কামাই করা এটা কতটা সত্য দেখুন আপনি বিষয়টাকে তো এভাবে দেখতে পারেন যে একজন সিনিয়র মানুষ তাকে সম্মান করা আল্লাহ তাআলাকে সম্মান করা একজন বৃদ্ধ মানুষকে সম্মান করা স্বয়ং আল্লাহকে সম্মান করা হাদিসে বলা হয়েছে আবার যে ব্যক্তি বৃদ্ধ বা সিনিয়রদেরকে বয়স্কদেরকে সম্মান করে না সমীহ করে না শ্রদ্ধা করে না সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত নয় হাদিসে আসছে অতএব সে বিষয়গুলোকে সামনে রেখে তাদেরকে শ্রদ্ধা করা তাদের সেবা করা সাধ্য অনুযায়ী তাদের প্রতি আন্তরিকতা প্রদর্শন করা এগুলো আমাদের ইমানের দাবি এগুলো নেক আমলের অংশ এগুলো আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য অনেকটা পূর্ব শর্ত বলতে পারেন যার কারণে সেটি তো একদিক থেকে ঠিকই আছে ওকে আপনার শাশুড়ি যেভাবে বোঝাতে চাইছেন হয়তোবা যে তার সেবা করলেই আপনি জান্নাত পাবেন না হলে আপনি জান্নাত পাবেন না ব্যাপারটা একেবারে ঠিক আক্ষরিকভাবে সেরকম না হলেও ব্যাপারটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না যেটা তার সেবার কোনো গুরুত্ব শরীয়তে নেই দেখুন আজকাল আমরা প্রত্যেকটা মানুষ এত বেশি স্বাধীনচেতা এবং এত বেশি আমরা নিজের অধিকার নিয়ে আমরা সচেতন যে অন্যের কর্তব্য বা তার কতটুকু দায় কর্তব্য আছে না আছে বা তার কতটুকু প্রাপ্য আছে না আছে সে বিষয়ে আমরা ন্যূনতম কোনো হিসেব নিকেশ করার সুযোগ বা ফুরসত পাই না শাশুড়িরা মনে করেন যে বৌমারা তারা কেন খেদমত করছে না করলে তারা দুনিয়া আখরা ধ্বংস করবে আবার বৌমারা আশা করছেন যে শাশুড়ি কেন তাকে আপনার এটার জন্য প্রেসার দিবেন তিনি তো তার জন্য দাতা মা নন তার কি মায়ের মতো এত কর্তব্য এত অধিকার কি তার প্রাপ্য কি তার আছে তো কোরআন এবং হাদিসের আলোকে একজন পুত্রবধূ তার শাশুড়িকে সেবা না করলে তিনি জাহান্নামে যাবেন এবং সেবা করাটা ফরজ তার জন্য সবসময় এমনটি করা হয়নি তবে স্বামীর আনুগত্য স্বামীর প্রতি সম্প্রীতি রক্ষা একজন সিনিয়র মানুষের প্রতি কর্তব্যের যে শরীয়তে নির্দেশনা রয়েছে একসাথে বসবাস করলে সেই জায়গা থেকে তার প্রতি কর্তব্যবোধ থাকা উচিত তাছাড়া স্বামীর বাবা মা হিসাবে তাদের প্রতি কর্তব্যবোধ তাদেরকে শ্রদ্ধা করা তাদের খোঁজখবর এটি করা উচিত মুশকিল হলো এটুকু এটুকু করার পরও অনেক শাশুড়িরা সেটাকে যথেষ্ট মনে করেন না তারা হয়তো তাদের ভুল ধারণার কারণে অনেক বেশি আশা করেন পুত্রবধূরও সাধ্য অনুযায়ী তাকে সন্তুষ্ট করার খুশি করার চেষ্টা করা উচিত তারপরে তিনি যদি অনেক বেশি আশা করেন যেটা আসলে তার প্রাপ্য নয় তাহলে সেক্ষেত্রে একজন পুত্রবধূর জন্য গুণাগার হবে না ইনশাআল্লাহ তার আবুল কালাম লিখেছেন চার রাকাত বিশিষ্ট নামাজে চার রাকাতেই কি সূরা মিলাতে হবে চার রাকাত বিশিষ্ট নামাজ ফরজ নামাজে আপনি প্রথম দুই রাকাতে সূরা মিলাবেন এবং দ্বিতীয় দুই রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করবেন আফরিন ইরা আপনি লিখেছেন আমার ছেলের নাম আকিকার সময় যেটা রাখা হয়েছে এই নাম রাখতে চাচ্ছি না ছোট নামে জন্ম নিবন্ধন করাতে চাচ্ছি আমি কি করতে পারবো আকিকার সময় যে নামটা আপনি দিয়েছেন সেই নামটা যদি কোনো কারণে পরিবর্তন করতে হয় ধরুন সেটা অর্থবহ কোনো নাম নয় সেটা পরিবর্তন করা উচিত এরকম কোনো নাম তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন সে রাইট সেই সুযোগ অধিকার আপনাকে শরীয়ত দিয়েছে কোনো অসুবিধা নেই এর জন্য আলাদা কোনো আকিকা দিতে হবে না তবে অর্থবহ এবং ভালো নামই আপনাকে রাখতে হবে এরপরে মাকসুরা জামান আপনি লিখেছেন সবসময় মৃত্যু ভয় কাজ করে তাই কোনো কাজে মন বসে না এমন হওয়ার কারণ কি আর থেকে বাঁচার উপায় কি মৃত্যুর ভয় এটা মৌলিকভাবে ভালো জিনিস যাতে একজন মানুষ সচেতন হতে পারেন সতর্ক হতে পারেন সাবধান হতে পারেন আল্লাহ ভীরু হতে পারেন এবং তার আখেরাতের পাথেয় সঞ্চয় করতে পারেন এবং দুনিয়াতে দুনিয়ার যে মোহ এটা থেকে তিনি মুক্ত থাকতে পারেন এই জন্য মৃত্যুর ভয়টা মৌলিকভাবে ভালো কিন্তু এটা ঠিক যে কিছু মানুষের মধ্যে মৃত্যুর ভয় আছে অস্বাভাবিকভাবে মানে এত ভয় হওয়াটা রীতিমতো দোষের রীতিমতো ত্রুটির এটা রীতিমতো অগ্রহণযোগ্য তো এরকম যদি মৃত্যুর ভয় কারোর মধ্যে কাজ করে তাহলে এটি অনেক সময় সেহেরের কারণে হয়ে থাকে ব্ল্যাক ম্যাজিক যদি কাউকে করা হয় অনেক সময় কারোর দেখা গেল মাথার চুল বা কাপড়ের অংশ ব্যবহৃত কাপড়ের অংশ ইত্যাদি কেটে নিয়ে সেখানে ব্ল্যাক ম্যাজিক করে বা বিভিন্নভাবে আপনার কবরে পুঁতে রাখা হয় এই ব্ল্যাক ম্যাজিকের উপাদান বা যেটা দিয়ে করা হয় সেটা কবরে পুঁতে রাখা হলে অনেক সময় এ ধরনের মৃত্যুভীতি কাজ করে এবং মৃত্যু ভয় তাকে এত বেশি তাড়িয়ে বেড়ায় যে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় তো সেরকম মৃত্যুভীতি তো অবশ্যই প্রশংসনীয় এবং সেটি একটি সমস্যা তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনি অবশ্যই রুকিয়া শরাইয়াহ বা শরাই ঝাড়ফুঁক করেন এমন কোনো রাকি শরণাপন্ন হতে পারেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ হওয়ার পথ দেখাবেন এবং
আমি ব্যক্তিগতভাবে এরকম একাধিক রোগীকে চিনি জানি যে তারা এরকম মৃত্যুর ভয়ে এত বেশি ভীত যে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পথে তারা রুখিয়া করছেন এবং সুস্থতার দিকে অগ্রসর হচ্ছেন আলহামদুলিল্লাহ তো আপনি ঝাড়ফুঁকের সহায়তা নিতে পারেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুন আমরা দোয়া করি এরপরে মুহতাসিম বিল্লাহ সিয়াম আপনি লিখেছেন নামাজে দাঁড়ানো অবস্থায় ফোনে কল আসলে সেই ফোন কাটলে বা সেই অবস্থায় ফোন বন্ধ করলে নামাজের কোনো ক্ষতি হবে কি খুবই সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন প্রথম কথা হলো যে নামাজের আগেই জামাতে যখন আমরা সালাত আদায় করি মোবাইল সাইলেন্ট বা বন্ধ বা আরপি মুড়িতে দিতে রাখা উচিত যাতে করে নিজের এবং অন্যের সালাতের মনোযোগ নষ্ট না হয় কোনো কল এসে যাওয়ার কারণে অতএব এটি করতে হবে শুরু থেকে কোনো কারণে কেউ ভুলে গেছেন এবং নামাজের মধ্যে কল বেজে গেল তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি আলতো করে তার পকেটে থাকা মোবাইলটা সেটা বুকে থাকুক কিংবা সাইড পকেটে থাকুক হাত দিয়ে আলতো করে দিয়ে টিপ দিয়ে ওটাকে বন্ধ করে দেন তাতে কোনো অসুবিধা হবে না কোনো গুনাহ হবে না এবং তিনি এটি করতে পারবেন এর ফলে সালাত ভঙ্গ হবে না তবে তিনি যদি মোবাইল পকেট থেকে বের করে দেখে কে করলো তারপরে কাটাকাটি করেন এত কাহিনী করতে যান তাহলে সেক্ষেত্রে সেটি তার আমলে কাসির হতে পারে অর্থাৎ সালাতের মধ্যে সালাত বহির্ভূত বিষয় অত্যধিক হয়ে যে সালাত ভঙ্গ হয়ে যেতে পারে যদি কেউ সালাতের মধ্যে অন্য সালাতের বাইরের কাজ এত বেশি পরিমাণে করেন যে একজন সাধারণ দর্শক তাকে দেখে লোকটা নামাজে আছেন কিনা এটা নিয়ে সন্দেহের মধ্যে পড়ে যান তাহলে সেক্ষেত্রে তার নামাজ হবে না বলে কাছে কোনো সালাত ভঙ্গ হয়ে যাবে অথবা আপনি যদি এরকম মোবাইল টিপাটিপি শুরু করে দেন যে একজন আগন্তুক বা একজন দূর থেকে দাঁড়িয়ে থাকা দর্শক আপনাকে দেখে আপনি নামাজে আছেন কিনা সন্দেহের মধ্যে পড়ে যান তাহলে সেক্ষেত্রে আপনার এই অতিরিক্ত টিপাটিপি এটি আপনার সালাত ভঙ্গের কারণ হবে এবং এটি আমলের কাসির হিসাবে গণ্য হবে বিধায় খুব আলতোভাবে আপনি রিংটোনটা অফ করে দেওয়া বা কেটে দেওয়া এটুকু আপনি করতে পারেন পকেটে হাত ঢুকিয়ে বন্ধ করে দিলেন অথবা অনুমান করে আপনি বাটন টিপে বন্ধ করে দিলেন এটুকু আপনি করতেই পারেন এরপরে আয়েশা আলী আপনি লিখেছেন বিয়ের বয়স হয়েছে এরকম ছেলে যদি আর্থিক সঙ্গতির অভাবে বিয়ে করতে না পারে তাকে জাকাতের টাকা দিয়ে বিয়ে দেওয়া যাবে কি বিয়ের বয়স হয়েছে এরকম ছেলে যদি আর্থিক সঙ্গতির কারণে বিয়ে করতে না পারেন তাকে গরিব এবং অভাবীর কাতারে ধরা হবে কিনা যেই ফকির এবং যে মিসকিন জাকাতের হকদার তো এটির আগে দেখতে হবে যে তার অন্যান্য যে মৌলিক প্রয়োজন আছে সেগুলো পূরণ করার মতো তার সক্ষমতা আছে কিনা ধরুন তার ভরণ পোষণ তার নিজের যে খাদ্য খাবার এগুলোর ব্যবহার এগুলো বহন করার মতো যদি আর্থিক সঙ্গতি তার থাকে তাহলে সেক্ষেত্রে তার সবকিছু ঠিকঠাক আছে জাস্ট বিয়ে করতে পারছেন না বিয়ে না করলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাবে ব্যাপারটা সেরকমও নয় তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার হবেন না আর যদি এরকম হয় যে না তার আসলে তিনি আসলেই অভাবী আবার এদিকে তার চরিত্র তিনি হেফাজত করতে পারছেন না তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের অর্থ গ্রহণ করতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত কেউ নিজের চরিত্র হেফাজত করতে পারছেন না আর্থিক সঙ্গতির অভাবে এরকম ব্যক্তিদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন যে তিনি বলেছেন মানসিতা আমিন কমল বা আতাফালি তাজাওয়াজ ইয়া মাশা শাবাব হে যুবকরা তোমাদের মধ্যে যারা বিবাহ করার সক্ষমতা রাখে তারা যেন বিবাহ করে ফেলে অমল্লাম ইস্তাতে যারা বিবাহ করার সক্ষমতা রাখে না ফালাহি বিসম সে যেন সিয়াম পালন করে ফাইন্না হলো অভিযোগ কারণ সিয়াম পালন করলে সেটি তার আত্মরক্ষার কারণ হবে এবং তাকে চরিত্র হেফাজতে সহায়কতা করবে ইনশাআল্লাহ তাহলে আয়েশা আলী আপনি লিখেছেন বিয়ের সরি প্রশ্ন তো দিয়েছি রুহুল আর জে এআইডি থেকে আপনি লিখেছেন বর্তমান বিয়ে অনেক কিছুর প্রচলন আছে যেমন বিয়েতে জামাইকে যুবতী নারী এসে খাওয়া দাওয়া করা বা হাত ধোয়া এগুলো কি জায়েজ দেখুন বিয়েকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে কুসংস্কার এবং হারাম কাজ অবলীলায় আমাদের সমাজে করা হয়ে থাকে এগুলো আমাদের দাম্পত্য জীবনে অশান্তির ক্ষুদ্র ক্ষুদ্র কারণ এবং এগুলোর কারণে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয় অনেক সম্পর্ক নষ্ট হওয়ার দিকে মানুষ চলে যায় সবচেয়ে বড় কথা হলো যে বিবাহের অনুষ্ঠানে পর্দার বিধান আরো গুরুত্বের সাথে মানতে হবে এখানে আমরা অনেকেই দেখা যায় যে পর্দার বিধানটাকে বিবাহের অনুষ্ঠানে বা বিবাহকে কেন্দ্র করে যে আনুষ্ঠানিকতা হয়েছে সেখানে তারা আর পালন করেন না এটি অবশ্যই সীমালঙ্ঘন এবং এটি অবশ্যই ত্রুটি এবং এই গুণা থেকে বেঁচে থাকা উচিত অনেক পাত্রী অনেক মেয়ে তারা বিয়ের দিন তারা পর্দাহীন হয়ে যান বোরকা পরেন না অনেক পাত্র যারা অন্য সময় চোখের হেফাজত করেন বিয়ের মজলিসে তারা অবলীলায় হাসি তামাশার মধ্যে তারা আপনার একাকার হয়ে যান এবং গান বাজনা বাদ্য হারাম যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে অনেকে মাখামাখি করেন এবং নিজের ইমান আমলকে নষ্ট করেন আল্লাহ তাআলা মাফ করুন এই সমস্ত বিবাহ কখনো কল্যাণ বয়ে আনতে পারে না বরকতের বিয়ে হতে পারে না মেহরুন্নেসা বিনতে মাহবুব আপনি লিখেছেন
জেনারেল বইয়ে অনেক পড়া রয়েছে যেগুলো ইসলামের বিরুদ্ধে যায়, সেগুলো লিখলে বা পড়লে কি গুনাহ হবে? বনু মেহরুন নিসা এরকম শিক্ষা ধারায় শিক্ষা গ্রহণ করা জায়েজ না, যেখানে শিক্ষা গ্রহণ করার ফলে আমার ঈমান ক্ষতিগ্রস্ত হতে পারে বা আমার ঈমান বিরোধী কথা সেখানে শেখানো হয়, লেখা রয়েছে, পড়তে হয়? যদি অগত্যা সেরকম কোনো পরিস্থিতির মধ্যে কেউ পড়েন এবং তার অন্তরে ঈমানের পূর্ণতা থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি ওটি লেখা বা পড়ার কারণে বেঈমান হয়ে যাবেন না, কিন্তু অবশ্যই এই ধরনের শিক্ষা থেকে আপনার বিরত থাকা বা এই শিক্ষাধারা পরিবর্তন করে ভিন্ন শিক্ষাধারা যাওয়া উচিত, যেটি আমাদের ঈমান আমলকে ধ্বংস করবে না। আল্লাহ মাফ করুন, আমাদের ন্যাশনাল কারিকুলাম বলুন কিংবা জেনারেল শিক্ষাধারার আপনার বলুন, সেগুলোতে অনেক সময় সন্তানদেরকে অনেকটা ইসলাম বিমুখ করে তোলার জন্য চেষ্টা কিছু মানুষ যেন করে, প্রশ্নপত্র বলেন, পুস্তক প্রণয়ন বলেন, এগুলোতে আমাদের কর্তা ব্যক্তিদের আরও অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত। এবং সন্তানরা যদি ধর্মহীন হয় তাহলে তার ক্ষতি আমাদেরকেই বহন করতে হবে, এটা ব্যত্যয় হবে না, বিদেশিটি সবার খেয়াল করা উচিত। ইবা ইসলাম আপনি লিখেছেন, রমজান মাসে ওমরা হজ করার সময় রোজা না রেখে হজ করলে কি গুনাহ হবে? ওমরা করলে গুনাহ হবে যদি সে অসুস্থ থাকে? হ্যাঁ, যদি কেউ ওমরা বা হজ চলাকালীন সময় সিয়াম পালন করার মতো শারীরিক সক্ষমতা তার নাই, হতে পারে যে খাবার না খেয়ে থাকতে পারেন না, ওষুধ খেতে হয়, কিন্তু হজের অন্যান্য কাজ তিনি করতে সক্ষম, তাহলে সেক্ষেত্রে তিনি গুণাগার হবেন না, হজ আমরা করতে পারেন। এদিকে সিয়াম রাখতে তিনি অপারগ হলে সিয়াম না রেখে পরবর্তীতে সিয়ামগুলো তিনি রেখে দিবেন, এটি তিনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, গুণা হবে না ইনশাআল্লাহ। তার এরপরে মাজহারুল ইসলাম ইমরান লিখেছেন, আমি নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি, পড়িও, তবে আমার মনে শুধু নেগেটিভ চিন্তা আসে, এমনকি নামাজেও, এমন অবস্থা আমি কি করতে পারি? আপনি নিয়মিত সালাত আদায় করার চেষ্টা করেন, এটা খুব ভালো, আলহামদুলিল্লাহ। আপনার সালাতের মধ্যে নেগেটিভ চিন্তা আসে বা সালাতের বাইরে সালাতে নেগেটিভ চিন্তা আসে, এটি আপনার ইমানদার হওয়ার বরং লক্ষণ বা আলামত, ইমানদার হলে এই ধরনের বাজে চিন্তা আসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি তার মনে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসার কথা বলার পর তিনি বলেছেন, যা কান আফসুল ইমান, এটাই তো ইমান যে তোমার মধ্যে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা শয়তান সৃষ্টি করছে আর তুমি সেটার কারণে অস্থির হচ্ছ, তার মানে তোমার মধ্যে আল্লাহর প্রতি ইমান আছে। আর যেই বাসায় সম্পদ থাকে সেখানেই চোর এসে প্রবেশ করে, তো তোমার মধ্যে শয়তান এই ধরনের ওয়াসওয়াসা তৈরি করছে, তার মানে তোমার মধ্যে ঈমান আছে। বিধায় এই সমস্ত ক্ষেত্রে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পাঠ করতে হবে, বাম দিকে থুতু ফেলতে হবে, প্রতীকী থুতু, এবং সেই সাথে আল্লাহ তার কাছে পানা চাইতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। এই আমলগুলো করলে আশা করা যায় আল্লাহ তালা হেফাজত রাখবেন ইনশাআল্লাহ তাআলা। সাইয়েদা আফরিন আপনি লিখেছেন, মেয়েদের পিরিয়ড ভালো হওয়ার পর নাকি সকল ব্যবহারের কাপড়ে বিছানা পরিষ্কার করতে হয়, তাহলে নাকি নামাজ হয়, অন্যথায় হয় না, এটা কি সত্য? না বোন সাইয়েদা আফরিন, এটি আবশ্যক নয় যে একজন মেয়ে তিনি পিরিয়ড থেকে পবিত্র হওয়ার পর তার সকল কাপড় চোপড় নাপাক লাগুক বা না লাগুক, তার বেডশিট, কাঁথা ইত্যাদি, বালিশ ইত্যাদি, সে কভার ইত্যাদি, এগুলো সব পরিষ্কার করতে হবে, ধুতে হবে, এমন কোনো কথা শরীয়তে নেই। হ্যাঁ, যেই কাপড় তিনি পরিহিত অবস্থায় আছেন বা যেটাতে নাপাক লেগেছে সেটা অবশ্যই তিনি পরিষ্কার করবেন, কিন্তু যেটাতে নাপাক লাগে নাই সেটাও তিনি পরিষ্কার করতে বাধ্য, এটি ভুল ধারণা, এটি সঠিক নয়। এমডি সাজিদুর রহমান সেজা আপনি লিখেছেন, কিছু ধূমপায়ী মুসলমান ভাই মসজিদে নামাজ আদায় করেন, তাদের সাথে একই কাতারে নামাজ আদায় করা বেশ কষ্টকর হয়ে পড়ে, এতে আমাদের নামাজের ক্ষতি হবে কিনা? দেখুন, আপনার নামাজের তো ক্ষতি হবে না, কারণ আপনি সালাত তো আদায় করে ফেলছেন, কিন্তু উনি এই কাজটা করে গুণাগার হচ্ছেন, কারণ অন্যের কষ্ট হতে পারে এমন কোনো কাজ করা উচিত নয়। আর মসজিদে বিশেষ করে শুধুমাত্র মানুষ কষ্ট পায় তা নয়, ফেরেশ তারাও কষ্ট পায় মানুষের শরীর বা মুখের দুর্গন্ধের কারণে। হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাতা আদাল মালায়েকাতু বিমা ইয়াতাআযা বিহি বনু আদম, মানুষরা যে সমস্ত গন্ধের কারণে কষ্ট পায় ফেরেশ তারা সেগুলোর কারণে কষ্ট পায়। বিধায় মানুষ মসজিদে দুর্গন্ধ নিয়ে যাওয়া জায়েজ নয়, সেটি ধূমপানের মতো একটি হারাম এর দুর্গন্ধ হোক অথবা অন্য কোনো বৈধ জিনিসের দুর্গন্ধ হোক, যেখানে বৈধ জিনিসের দুর্গন্ধই নিয়ে মসজিদে যাওয়া নিষিদ্ধ, সেখানে আপনার নাজায়েজ এবং গুনাহ যে জিনিসটা পান করা, ধোঁয়া, সেটা পান করে মুখ দুর্গন্ধ করে তারপরে মসজিদে যাওয়া, সেটা কত বড় গুনাহ হতে পারে, কত বড় অপরাধ হতে পারে, সেটা বলাই বাহুল্য। তাহলে কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে কি ধূমপানকারীরা মসজিদে যাবে না? উত্তর হলো, অবশ্যই মসজিদে যাবেন, ধূমপান তার পরিহার করা উচিত, পরিহার করতে তিনি না পারলেও অন্তত মুখ পরিষ্কার করে মুখের দুর্গন্ধ যাতে অন্য মানুষের বা ফেরেশতাদের কষ্টের কারণ না হয় সেদিকটা নিশ্চিত করে তাকে মসজিদে যাওয়ার চেষ্টা করা উচিত। সাগর আল আনসারি মোহর এআইডি থেকে আপনি লিখেছেন, আমার স্ত্রী মোবাইলের প্রতি অনেক আসক্ত,
এর থেকে কিভাবে বিরত রাখতে পারি? আপনি নিজে স্ত্রীকে সময় দিন, অনেক বেশি সময় দিন, এবং তার সময়গুলো যেন ভালো কাটে সেরকম উদ্যোগ নিন, এবং তার মোবাইল বিকল্প তাকে দিন। সেই সাথে এটি মানুষের চিন্তার, মানুষের চোখের, মানুষের ব্রেইনের, মানুষের ইমান আমলের সার্বিকভাবে যে ক্ষতি বয়ে আনে সেই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করুন, কাউন্সেলিং করার চেষ্টা করুন। এই বিষয়ে ওলামা একরামের গবেষকদের এবং বিভিন্ন স্কলারদের এবং বিভিন্ন বোদ্ধা মহলের যে সমস্ত অ্যানালাইসিসগুলো আছে সেগুলো তাকে শেয়ার করার চেষ্টা করুন, বোঝানোর চেষ্টা করুন, সময় দিন ইনশাআল্লাহ। বিধানের সেই সাথে আপনি দোয়াও করুন আল্লাহর কাছে, আল্লাহ তালা আপনাকে বধ করুন ইনশাআল্লাহ। ওয়াহিদা ইসলাম আপনি লিখেছেন, পায়ে ব্যথার কারণে ডাক্তার বলছে চেয়ারে বসে নামাজ পড়তে, চেয়ারে বসে পড়লে কি সওয়াব কম হবে? পায়ে ব্যথার কারণে যদি আপনি চেয়ারে বসে নামাজ পড়তে হয় এবং ডাক্তার যদি নামাজের গুরুত্ব বুঝেন এবং মুসলমান ডাক্তার হন, তাহলে এটি আপনি করতে পারেন, ফলে আপনার গুণা হবে না ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সওয়াবও কম হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি সুস্থ অবস্থায় যদি কোনো ইবাদত বন্দেগী করতে থাকে, করতেন, সেটি অসুস্থ হওয়ার পর যদি আর তিনি করতে না পারেন, তো এর ফলেও আল্লাহ রাব্বুল আলামিন তার সেই আমলটা, তার সেই সওয়াবটা তাকে দিতে থাকবেন, কারণ তিনি সুস্থ অবস্থায় এটি করতেন। প্রিয় দর্শক, আমরা অনেকগুলো প্রশ্ন তো দিয়েছি, কিন্তু এদিকে মদিনা মুনাওয়ারাতে মাগরিবের আজানের ওয়াক্ত হয়ে যাচ্ছে এবং সম্ভবত আজান শুরু হয়ে গেছে, আমরা যদি ভুল না শুনে থাকি। এই জন্য আপনাদের আরও অনেক সুন্দর সুন্দর এবং অনেকগুলো প্রয়োজনীয় প্রশ্ন ছিল, এগুলো সকলের তো আমরা দিতে পারছি না। আমাদের এখানে অনেক ভাই প্রশ্ন করেছেন, ইনশাআল্লাহ বিদিন আমরা আপনাদের এই প্রশ্ন অচিরেই দেওয়ার চেষ্টা করবো। এবং আমরা গত লাইভটি সুচারুরূপে সম্পন্ন করতে পারিনি, আজকেও পুরো এক ঘন্টা থাকতে পারিনি, সেজন্য ফ্রক্সি হিসাবে একটা দিন আমরা বিশেষ লাইভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, যাতে করে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারি। আজকে যারা প্রশ্ন করেছেন উত্তর পাননি, ইনশাআল্লাহ আমাদের অ্যাডমিনগণ রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাছাড়া একটা বিশেষ লাইভ করে আপনাদের এই ক্ষতিপূরণ আমরা করে দেওয়ার চেষ্টা করবো। দোয়া করছি মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, এবং করম হাদিসের পথে চলার তৌফিক দান করুন। বাইতুল্লাহ জিয়ারত, মসজিদ নবী জিয়ারতের তৌফিক দান করুন। আমাদের সবাইকে নিরাপদ রাখুন, সুস্থ রাখুন। জাজাকুমুল্লাহ খাইরা। আজকে এই পর্যন্তই, পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।